আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি। আজকের আলোচনায় আজকে আমরা দেখতে পেলাম যে সিজিও কমপ্লেক্স থেকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে, সেই সময় রাজ্যের বনমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে খুব স্পষ্টভাবেই বললেন, বিজেপিকে দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, তিনি দলের সঙ্গে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন এবং তিনি বিজেপির চক্রান্তের শিকার। রেশন বন্টন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারির জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং আজকের এই বিষয়টি নিয়েই আমাদের আলোচনা, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকে বারবার বলছেন তিনি নির্দোষ এবং তিনি তার কার্যকলাপ সম্পর্কে সমস্ত কিছু তিনি যে নির্দোষ সেটা জানেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস কি জানে, কি পদক্ষেপ হয়েছে, ইডি যে একজনকে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে, এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কতজনের ক্ষেত্রে ইডি সাফল্য পেয়েছে, প্রত্যেকটি প্রশ্নই উঠছে এবং এই প্রত্যেকটি প্রশ্নই তোলার চেষ্টা করব বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপঙ্কর সরকার, রয়েছেন আদিত্য জোদ্দার আরএসপির পক্ষ থেকে, আরএসপির মুখপাত্র আদিত্য জোদ্দার, এবং রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা ওদের সঙ্গে এই আলোচনায় যাব, কিন্তু আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন একটি প্রতিবেদনের মাধ্যমে সেটি দেখে নেব প্রথমে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, ইডির জালে বন্দী তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী, সম্প্রতি রেশন বন্টন দুর্নীতিতে ইডির জিম্মায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন বন্টনে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু তার কোনো দোষ নেই, বিজেপির ষড়যন্ত্রেই তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেন খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন বালু, বলেন তিনি বিজেপির চক্রান্তের শিকার, তিনি প্রথম থেকে দলের পাশেই ছিলেন, ভবিষ্যতেও দলের পাশেই থাকবেন। বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি। আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে, মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি, মমতা ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে। গত 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি, কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর বর্তমানে সিজিও কমপ্লেক্সে রাত কাটাচ্ছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। দুর্নীতির গোড়ায় পৌঁছতে জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি, কিন্তু কবে মুক্তি মিলবে সে ব্যাপারে কোনো সংকেত মেলেনি এখনো। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। দলেরই নেতা মন্ত্রীদের দোষ ঢাকতে খুব একটা ফ্রন্ট ফুটে আসতে দেখা যায়নি তৃণমূলকে, বরাবরই নিরপেক্ষতা বজায় রেখেছে ঘাসফুল শিবির, তবে দলের প্রতি আস্থা হারাননি কেউই। জ্যোতিপ্রিয় মল্লিকও রয়েছেন সেই তালিকায়, তাই শুক্রবারও দলের পাশে থাকার বার্তাই শোনা যায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখে। এখানেই শেষ নয়, সাংবাদিকদের সামনে নিজেকে মুক্ত বলেই দাবি করেন জ্যোতিপ্রিয়, তাকে বলতে শোনা যায় আর 4 দিন পর, তবে 4 দিন পর ঠিক কি হতে চলেছে তা এখনো পরিষ্কার নয়। ইডির হাতে বন্দি থাকা সত্ত্বেও তিনি নিজেকে কেন মুক্ত বলে মনে করছেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। এই নিয়ে আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরালাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি একদম প্রথমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে যাব। আজকে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি বেরোনোর সময় বলছেন আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। বিজেপিকে দিয়ে ফাঁসানো হয়েছে মানেটা কি, মানে সেটাই জানতে চাইছি। দেখুন, নিশ্চিতভাবে আমরাও যেটা বলছি যে বিজেপির চক্রান্ত অনুযায়ী এবং বিজেপির কথা অনুযায়ী তো সিবিআই ইডি চলছে সারা পশ্চিমবঙ্গ, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, আমি যদি ভারতবর্ষের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো দেখেন, এখানে কংগ্রেসের প্রতিনিধি আছে, নিশ্চিতভাবে আমাদের কথা বলবেন যে এখানে এই হচ্ছে সেই হচ্ছে দুর্নীতি হয়েছে।
কিন্তু যেদিনকে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হচ্ছে বা অ্যারেস্ট করা হলো সেদিনকে যদি আপনি লক্ষ্য করে দেখেন অশোক গেহলটের ছেলের বিরুদ্ধে সেম একই জিনিস হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে একই জিনিস প্রত্যেকটি জায়গায় হচ্ছে। তো ভারতীয় জনতা পার্টি যে ইডি আর সিবিআইকে ব্যবহার করছে এইখানকার পশ্চিমবঙ্গের তাদের নেতাদের, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে সিবিআইডি থেকে বাঁচার জন্যই কিন্তু যে গেছে ভারতীয় জনতা পার্টিতে, সেই শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে কবে যাবে, সুকান্ত মজুমদার বলে দিচ্ছে কোন দিয়ে ফাঁসাচ্ছে, এটার মানে বিজেপি কে দিয়ে ফাঁসাচ্ছে। বিজেপি তো জিনিসগুলো কোন জায়গায় ওনার, দেখুন বিজেপি কে কে মানে বিজেপি কে তাহলে কে ইউজ করছে? না না, বিজেপি কে দিয়ে ধরুন কোন কিছু যদি কোন মানে কোন তথ্য প্রমাণ যদি ট্যাম্পার করা হয় সেটা উনি বলতে চাইছেন কিনা, উনি বলতে চেয়েছেন কিনা যে বিজেপি কোনো তথ্য প্রমাণ ট্যাম্পার করছেন বা কোনো কিছু ইনকর্পোরেট করছে ওর মধ্যে, সেগুলো তো যে মানে জ্যোতিপ্রিয় মল্লিকই বলতে পারবেন। এবং উনি পরিষ্কারভাবে বলে যে মানে যে নেক্সট ডেটের মধ্যে উনি নিশ্চিতভাবে উনি আদালতে ওনার আইনজীবীরা বলবেন। কিন্তু আমাদের শুনলেন যে তিনি চার দিনের মধ্যে মুক্ত হয়ে যাবেন, কিসের ভিত্তিতে উনি বলছেন বলে চিড়া ওনার নিশ্চিতভাবে ওনার বিশ্বাস আছে যে সিবিআইডি যেইভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো একের পর এক জায়গায় সুপ্রিম কোর্ট ঢুকে গিয়ে বা অন্যান্য হায়ার কোর্টে গিয়ে ভৎসনা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু যখন সুপ্রিম কোর্ট বলছে যে আপনাদের প্রমাণ কোথায়, আপনি চাকরি দুর্নীতির কথা বলছেন 9, 10, 11, 12 সেখানে তদন্ত কত দূর এগিয়েছেন, যেই কোম্পানির কথা বলেছেন যারা ওএমআর সিট বিক্রিত করেছে তারা ছত্তিশগড়েও করে, সেখানে কি করে হলো না, এখানে কেন হচ্ছে, কি কি দুর্নীতির তদন্ত পেয়েছেন, কাকে পেয়েছেন, কিছুই তো বলতে পারছে না। তো সেখানে দাঁড়িয়ে বা হাইকোর্টের কোনো বিচারপতি বলছেন যে আমি একে পছন্দ নয়, ঠিক মতো তদন্ত করতে পারছেন না, তাতে ওনার কনফিডেন্সের জন্য উনি বলেছেন। কিন্তু আমাদের একটা জিনিস বলে আমি বলছি যে বিজেপি যে এই কাজগুলো করছেন, দেখুন একটা তদন্ত আমি বারবার বলছি আপনাদের চ্যানেলে আমি বলে গেছি যে একটা তদন্ত হবে যে তদন্তের মাধ্যমে কোর্টমণিটা তদন্ত হলে এজেন্সিগুলো তদন্ত করছে, কোর্ট তো আর তদন্ত করছে না, এজেন্সি তদন্তের মাধ্যমে যদি কারো নাম উঠে আসে আলাদা ঠিক আছে, কিন্তু আগে থেকেই যদি আপনি রেজাল্টটা এন্ড রেজাল্টটা ঠিক করে যদি খেলতে নামেন তাহলে তো আলাদা ব্যাপার। উনি তো ঠিক করেই রাখছে এজেন্সি যে একে একে ডাকা হবে, এদের এদের দিকে যাবে। তাই ভারতীয় জনতা পার্টির দ্বারা নিয়ন্ত্রিত সিবিআই ইডি তৃণমূলের ইমেজটাকে খারাপ করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ জানে এইভাবে তৃণমূল কংগ্রেসের ইমেজকে খারাপ করা যাবে না এবং আগামী ভোটগুলোতে তার প্রমাণ পাওয়া যাবে। আমি আসবো দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে, যেটা আপনার কাছে জানতে চাইবো এই যে কথাটা জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বললেন যে তিনি জানেন যে তিনি মুক্ত হয়ে যাবেন, নেক্সট 6 নভেম্বর তার নেক্সট ডেট রয়েছে, সেই শুনানিতে তিনি মুক্ত হয়ে যাবেন। আমরা দেখেছি আজকেও ধরুন যখন প্রাথমিক শিক্ষক পর্ষদের যিনি সভাপতি তাকে অ্যারেস্ট করার জন্য লেগেছিল সিবিআই, কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যারেস্ট করা যাবে না। এর আগে বাকি যারা যারা জামিনে ছাড়া পেয়েছেন তাদেরকে সকলেই একসময় বিরাট বড় করে ধরা হয়েছিল, তারা সকলে জামিনে মুক্ত হয়ে গেছেন। এরকম লোককে, একজন মন্ত্রী স্ট্যাচারের লোককে গ্রেপ্তার করে ফেলছে, আপনার কি মনে হয় এটা কি খুব ইডির ভাবমূর্তি উজ্জ্বল করবে? দেখুন, ইডির ভাবমূর্তি উজ্জ্বল করবে কিনা আমি জানি না, ইডি সিবিআইয়ের প্রবক্তা তো আমরা নই, কিন্তু আজকে উনি যে কথা বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার বক্তব্যের সত্যতা, তিনি ওখানে বলেছেন দিদি সব জানেন এবং গাড়ির ভিতরে উঠে বলেছেন অভিষেকবাবু সব জানেন, অভিষেক সব জানেন। আমি এই কথাটাই বলি, দিদি সব জানেন, অভিষেকবাবু সব জানেন, তার মানে কি যারকে অ্যারেস্ট করার, যার কাছ থেকে তথ্য পেয়ে আজকে এই জায়গাটায় আসতে হলো বালুবাবুকে ধরলে, কে সে? বাকিপুর। বাড়ি কোথায় তার? বাকিপুরের বাড়ি হচ্ছে দেগঙ্গার কাউকে পাড়ায়। তার শিক্ষাগত যোগ্যতা একটুখানি সময় দিলে আমি বলে দিই, তার শিক্ষাগত যোগ্যতা সে আন্ডার 7-8 পর্যন্ত পড়াশোনা করেছে, একদম আজকে যে আপনার চেত্ততে বলছি এটা সিবিআই বা ইডির কাছে এ তথ্য আছে কিনা সেটা বলেন। সে কোনোদিন, সে প্রথম জীবনে খাদ্যমন্ত্রী প্রাক্তন বামপন্থী আপনার খাদ্য কলিমুদ্দিন শামসের অফিসে একটা বেয়ারের কাজ করতো, বেয়ারের কাজ করতো, তারপরে কলিমুদ্দিন শামসকে বাবা ডাকে এবং বাবা ডাকার পরে সে ওই দেগঙ্গা এলাকায় একটা খাদ্য গাড়িতে করে খাদ্য সরবরাহের দায়িত্ব পায় দেগঙ্গা বসিরহাট ব্লকের নির্দিষ্ট একটা জায়গা। এরপরে সে কলিমুদ্দিন শামসের ওই করার পরে তারপরে একটা রাইস মিল তৈরি করে, পার্ট বাই পার্টের উত্থান দেবে। এইবার যখন সরকার পরিবর্তন হয় সে এই খাদ্য সরবরাহ দায়িত্বটা পুরো উত্তর চব্বিশ পরগনা জেলায় বা পরবর্তীকালে মানে বাংলার অন্যান্য জেলার দায়িত্বটা পায়, পার্ট বাই পার্টে এই উত্থান হয়। তার কি হয়েছে, সে কাউটে গ্রামে কোনো জমি নেই, সমস্ত জমি সে জোর করে কিনে নিয়েছে। আজকে বারাসাত থেকে শুরু করে যদি আপনি বসিরহাট রোডে যান যত জমি দেখবেন সব কিনে নিয়েছে। তার সম্পত্তি সে কোথায় শহরটাকে ফ্ল্যাট কিনেছে, দুবাইতে কিনেছে, 100 কোটি টাকা দুবাইতে নিয়ে গেছে। তার সাথে কথোপকথন তার তিনটে কোম্পানি, কোন কোম্পানি নাম সবাই, আমি কোম্পানির নামে যাচ্ছি না, সময় থাকবে না বলে, সেই কোম্পানির সাথে কার যুক্ত,
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিবারের সদস্যরা সেই কোম্পানির ম্যানেজিং কমিটির সাথে যুক্ত। তাহলে যুক্তটা কোথায়? দিদি কি এটা জানেন যে বলিউড এতগুলো পরিবারের নামে, বলিউড পরিবারের নামে এতগুলো কোম্পানি ছিল? মমতা ব্যানার্জি কেটে জানেন, অভিষেক ব্যানার্জি কেটে জানেন যে এই কোম্পানির নামে যে কোটি হাজার হাজার কোটি টাকা, দু লক্ষ কোটি টাকার যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে রেশন দুর্নীতি হয়েছে, করোনাকালে যে খাবার ভারত সরকার পাঠিয়েছে সেই খাবার লরিতে করে বাংলাদেশে পাচার হয়ে গেছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, এই গরিব মানুষের খাবার চুরি করেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? কংগ্রেস কি মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক অনেক দিনের রাজনীতিবিদ, আজকে তো নয়, অনেক দিনের, ছাত্র রাজনীতি থেকে উত্থান হয়েছে, আমাদের বিধাননগরেই থাকে। খারাপ লাগছে দেখতে যে আজকে ওনার মতো একজন স্ট্যাচারের যে নেতা বা মন্ত্রী, তাকে বাড়ি মানে 18 ঘন্টা না 19 ঘন্টা জেরার পর গ্রেপ্তার করে নিয়ে গেল। কিন্তু আজকে সবচেয়ে খারাপ লাগলো, বালুবাবু তো খবরের কাগজ পড়ে, টিভি দেখে, সব খবরই রাখে নিশ্চয়ই, যে উনি 6 তারিখের মধ্যে ছাড়া পেয়ে যাবেন, উনি নির্দোষ, যে কথাগুলো বললো, আমার মনে হয় ওনার মাথা ঠিক চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন এটা সম্পর্কে, কংগ্রেসের বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে কি জানে না সেটা বালুবাবু আর অভিষেকবাবু বা মমতা ব্যানার্জি বলতে পারবেন, সেটা তো অন্য কেউ বলতে পারবেন না, এটা ওদের ব্যাপার, ওদের দলের ব্যাপার। আর আমি এটা নিয়ে টিটকিরিও কাটছি না, মানে জানে চুরি করে জানে এই কথাও বলতে চাইছি না, আমি জানলে ভালো না জানলেও ভালো সেটা ওদের দলের ব্যাপার। কিন্তু যে জিনিসটা এক্ষুনি একটা কথা বললেন না, ওই কোভিডের সময় লাখ লাখ টন খাবার বাংলাদেশে পাঠিয়েছে, তা তখন বিএসএফ কি ঘুমিয়েছিল না বিএসএফ কি নোট খেয়েছে? আমি একটাই কথা বলবো, গরু পাচার, এ পাচার, সব পাচার, এতে তো বিএসএফ এর কোটি কোটি টাকা। যে কমান্ডে ধরা পড়েছে সতীশ কুমার, তিনি তো সল লেগে থাকেন, তাকে আমি চিনি ভালোভাবে, তিনি এক তার ওনার স্ত্রী একসময় বিজেপি করতেন, সুতরাং না ছেড়ার কিছু নেই। কিন্তু বিজেপি করলে তার নেতা বাড়ির লোক ধরা পড়ে, তার না পড়ার কি, এই তো তার উনি মন্ড তাহলে সিবিআইডি ঠিকভাবে কাজ করছে। আলিপুর কোর্টে এখনো তার সেই আমাদের কৈলাস বিজয়বর্গী তার ইলেকশন এতে লেখেনি, এই কেসটা লেখেইনি। কি কৈলাস বিজয়বর্গী কি কেস লেখে? মুখপাত্র হতে পারেন, কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকেও তো এই বিষয়টি নিয়ে বারংবার আপনারা তৃণমূলের বিরোধিতা করেছেন, আজকে কি মনে করছেন? দেখুন, মানে গ্রামের দিকে একটা কথা আছে, একটা প্রবাদ প্রচলিত আছে, কানু বিনা গীত নাই। পশ্চিমবঙ্গের যাবতীয় দুর্নীতি হচ্ছে, আর সেই যাবতীয় দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের, বালি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, আপনার সমস্ত কিছু, সমস্ত শিক্ষা, চাকরি চুরি, সমস্ত কিছুতেই নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের। আজকে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, এত কোটি কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিনের পর দিন হচ্ছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, তার উৎস কি, তার পৌঁছাচ্ছে কোথায়? ইডি, সিবিআই এতদিন ধরে তদন্ত করছে, কোর্ট বলতে বাধ্য হচ্ছে যে তোমাদের তদন্তে আমি সন্তুষ্ট নই, প্রধানমন্ত্রীকে জানাবো। ইডি, সিবিআই কেন আজকে দিন পর্যন্ত তদন্ত শেষ করতে চাইছে না, কেন শেষ করছে না? বালুবাবু তো বলেই ফেলেছেন, আসলে বিষয়টা উনি বলতে চেয়েছেন এক, আর হয়ে গেছে আর এক। বালুবাবু এটাই বলতে চেয়েছেন যে আমাদের এই টাকা পয়সা নিয়ে নেওয়া, দেওয়া নেওয়া সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে, সমস্ত কিছুই দুর্নীতি হচ্ছে, জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী?
আজকে এই সমস্ত কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, আজকে ঢাকা দেওয়ার চেষ্টা করে তো লাভ নেই। সাধারণ মানুষের এই লকডাউনে গ্রামের মানুষের কি অবস্থা হয়েছিল, আপনারা যারা গ্রামের দিকে থাকে সুন্দরবন জঙ্গলমহল পাহাড় দেখলে বোঝা যাবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই চালের টাকা চুরি এবং তিনটে কোম্পানির মাধ্যমে বালুবাবুর কাছে গিয়ে পৌঁছেছে, তিনটে কোম্পানির মাধ্যমে বিভিন্নভাবে সেই কোম্পানির মারফত বালুবাবুর কাছে গিয়ে পৌঁছেছে। এই টাকাগুলো নানানভাবে তৃণমূল, আসলে তৃণমূলের রাজনৈতিক নিশ্চিত বলছেন কি করে বালুবাবুর কাছে গিয়ে পৌঁছেছে, এই 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 তো রিপোর্ট, বিভিন্ন যে চার্জশিট, বিভিন্ন যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো বিভিন্ন পত্রপত্রিকার যে খবর, আপনারাও যেভাবে জানছেন আমরাও সেইভাবে জানছি, একই রকমভাবে জানছি, পত্রপত্রিকার রিপোর্ট থেকেই জানছি। নির্দিষ্ট করে পত্রপত্রিকার নাম লেখা এখন বলছি না, জানতে চাইলে নিশ্চিতভাবে বলবো, বেশ বেশ বলবো, এইভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে। এই এই এইটা এক্ষুনি বন্ধ করা দরকার এই বিষয়গুলো। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো, অবশ্যই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার উত্তর দেবেন। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তিনি নির্দোষ জানেন দলনেত্রী, দলের সাধারণ সম্পাদক, একথা আজকে বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি আসব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এখনও অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু যদি তিনি কোনো দোষ করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, তিনি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব নিয়ে কেউ যদি অপকর্ম করে তার দায়িত্বটা কি, মানে তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়? না, সেটা তো নিশ্চিতভাবে, যদি আজকে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, আজকে ভারতীয় জনতা পার্টির মানে হয়ে সেখানে যদি আমাদের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী হয় এবং তিনি আদানিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন, তাহলে আদানিকে সুবিধা পাইয়ে দিলে দেশের মানুষ নরেন্দ্র মোদীর কাছেই প্রশ্ন করবে। তো দলের দল তো ওইভাবে কাউকে বলে না ইন্ডিভিজুয়ালি। আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অনেক সিনিয়র লিডার, তাকে দায়িত্ব দিয়েছে। আপনি যে প্রশ্নটা করছেন, আমি যদি যদি কোনো অন্যায় হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে। কিন্তু দেখুন, কথার মারপ্যাচ আজকে এই যে মিডিয়াতে আলোচনা হচ্ছে, বা আজকে তিনজন প্যানেলিস্ট যেইভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের কথাটাকে পুরো আপনি যখন চালালেন, আপনার বাইডে কিন্তু প্রথমে বলা হলো বিজেপি চক্রান্ত শিকার, তারপরে যখন উনি অনেকগুলো কথা বলে যে আমি মুক্ত, এই আমি আমি প্রমাণ করব, তারপরে বললেন বিজেপি ফাঁসিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি সব জানে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে ওঠার পরে বললেন যাবেন। আগের কথাটা কি বললো, বিজেপি ফাঁসিয়েছে, বিজেপি ফাঁসিয়েছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে, আর এখানে চ্যানেলে বসে বলে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানে। আরে অদ্ভুত, আজকে সবাই তো ভারতীয় জনতা পার্টির মতো নয় যে আজকে নীরব মোদী, মেহুল চস্কিরা কিভাবে পালিয়ে গেল টাকা নিয়ে, নরেন্দ্র মোদী জানে, আমরা তো জানি নরেন্দ্র মোদী জানে, সেইটা বক্তব্য নয়। আর বলছিল যে বাকি বুড়ের সম্পত্তি নাকি তার কোম্পানি আছে, এই কোম্পানিতে তার পরিবারের লোকজন আছে। আমি বিজেপির প্রতিনিধিকে জিজ্ঞাসা করতে হয়, আপনি কি জানেন কুসুম ফিনসাব বলে একটা কোম্পানি ছিল, যেই কোম্পানি 2014 সাল অবধি যেই কোম্পানি নেগেটিভ গ্রোথে ছিল, তার 1000 গুণ সম্পত্তি বাড়লো কি করে? আপনি কি জানেন যে 8 বছরে তার 1000 গুণ সম্পত্তি বেড়েছে? এই সম্পত্তিটা ডিরেক্টর হঠাৎ করে অমিত শাহ ছেলে জয়শাহ হওয়ার পর থেকে কুসুম ফিনসাবের সম্পত্তি বাড়লো। তাই কোন কোম্পানির সম্পত্তি কে কার পরিবারের, আমাদের ভারতবর্ষের আমাদের সংবিধান তো কাউকে বলেনি যে আপনি ওই কোম্পানির ডিরেক্টর হতে পারবেন না, আপনি ওই কোম্পানির মালিক হতে পারবেন না, কালকে নিশ্চিতভাবে হতে পারেন, কিন্তু দুর্নীতি হলে তার জন্য তো কোম্পানি অ্যাক্ট আছে, তার জন্য যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে তার জন্য ইডি আছে, নিশ্চিতভাবে দেশের তদন্ত করবে। কিন্তু যদি কেউ আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, তিনি তো বলছেন আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, যদি আমাকে ইডি ডাকে আমি ডকুমেন্টস নিয়ে গিয়ে, এই যে বলা হচ্ছে 3 কোটি 4 কোটি, আমি নিজে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি তার উত্তর দেব, আমি তদন্ত ফেস করতে প্রস্তুত এবং আমি তদন্ত বা তদন্তের মুখোমুখি হতে চাই, তার মেয়ে বলছে। তাহলে আজকে আমাদের বক্তব্য হলো এই ইমেজটাকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে, এই ইমেজ বিরোধী ইমেজ, আপনি দেখুন প্রশ্ন তুলেছেন অজিত পাওয়ার, আমি আপনার কাছে জানতে চাইছি, এই যে ধরুন অজিত পাওয়ারের কথা আপনি বললেন, আমরা জানি সেই চাকি পিসিং এর গল্প, তারপর তাকে উপমুখ্যমন্ত্রী, এক্স্যাক্টলি, আমি আমি আপনার কাছে জানতে চাইছি বাকিবুরের কথা যখন উঠলো, বাকিবুর একজন সৎ শিল্পপতি না অসৎ শিল্পপতি আমরা জানি না, কিন্তু যদি তিনি সৎ শিল্পপতি হয়ে থাকেন, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে তাকে যদি হেনস্থা করে, তাহলে রাজ্যের উনি ওনার মাধ্যমে যে কজনের কর্মসংস্থান হয়েছিল তার কোনো প্রতিবাদ কেন করছে না রাজ্যের শাসক দল বা সরকার? কেন আমরা প্রতিবাদ করতে যাবো? কেন একজন ব্যবসায়ী যদি তার, আমি আপনি নিজেই বলছেন সৎ হতে পারে অসৎ হতে পারে, রাজ্য সরকারেরও তো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, রাজ্য সরকারের সিআইডি আছে, পুলিশ আছে,
রাজ্য সরকার কেন চেক করবে না যে অ্যালিগেশন গুলো রয়েছে ইডির পক্ষ থেকে বাকিপুরের বিরুদ্ধে সেগুলো রাজ্য সরকার কেন চেক করেনি? একদম রাজ্য সরকারের যে তদন্ত কিছু এফআইআর হয়েছিল তার তদন্ত অগ্রগতি হচ্ছিল, তদন্ত হচ্ছিল 2016 সালে সেই অগ্রগতি থেমে গেছে, তারপরে সেই তারপরেও তিনটে আপনি খবর নিয়ে দেখুন তারপরেও তিনটে এফআইআর হয়েছে। রেশন দুর্নীতিতে যেইভাবে তদন্ত এগোচ্ছিল আমরা বলছি যদি ইডি তদন্ত করে থাকে, আমরা তো জানি ইডি কার মাধ্যমে তদন্ত করতে চাইছে এবং কোথায় কোথায়। আপনি যদি খেলার ফলাফল খেলা হওয়ার আগেই জানেন 2-0 গোলে হারবে, তাহলে খেলাটা করার মানে কি? না আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে বাকিপুর বাকিপুরের সঙ্গে জ্যোতিপ্রিয় নামটা একসাথে করে দেওয়া হয়, বাকিপুর সৎ হন জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে যদি ঘনিষ্ঠ হন তাতে কোনো কিছু দোষের নেই, একজন শিল্পপতি ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু যদি অসৎ হন তাহলে প্রশ্নটা ওঠে। সেক্ষেত্রে দলেরও জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যেখানে বিচারপতি বিশ্বাস প্রকাশ করছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বৃদ্ধির গতিটা এত তীব্র হলো কি করে? সম্পত্তি বৃদ্ধির গতি তো আপনাকে বললাম যে বিজেপির সাথে বিজেপির পরিবারের সম্পত্তি বৃদ্ধির গতিগুলো দেখুন, জয় স্যার দেখুন। আমি বলছি যে বিজেপির গতিটা হল দিয়ে কি এটা জাস্টিফাই করা যায় না? সম্পত্তি বৃদ্ধির গতিটা তার কন্যা তো বলেছে, আরে বাবা জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর সম্পত্তি বৃদ্ধির গতিটা নিয়ে আপনি একটু দেখুন, আপনি আগে জানুন চন্দন বসু কি কিভাবে গতি বৃদ্ধি হয়েছিল বা আপনাদের তাদের কিভাবে রেশন কেলেঙ্কারি হয়েছিল। আপনারা কথা বলবেন না 2007 সালে 87% গম থেকে আটা আপনাদের সময় সরবরাহ করার আইন আনা হয়, আপনাদের সেই সময় 87% আটা আপনি জেনে রাখছেন, সেই সময় কিন্তু এই বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছিলেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সিবিআই তদন্তের দাবি করেছিলেন তারপরেও কিন্তু পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর সিবিআই না হোক একটা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা একটা সিস্টেম চালু করেছি, 1 কোটি রেশনের যে কার্ড ছিল ভুয়ো কার্ড মুখ্যমন্ত্রী তো বলছেন আমরা আমাদের সরকারে বাতিল করেছি, বাম জমানায় যারা ব্লক করা হয়েছে যারা জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, আমরা দল থেকে সরকারের খুঁজে পাচ্ছেন না, কিন্তু বারবারই দাবি জানাচ্ছেন খুঁজে পাচ্ছেন অঙ্কুরদা 87% গমে দুর্নীতি রেজিস্টার নয়। 2007 সালে যে গম থেকে আটা হয়েছে তাদের 87% পায়নি মানুষ, মাত্র 13% আটা পেয়েছিল, যে এটা দুর্নীতি হয়নি, এটা তো চ্যানেলে বসে বললেই হবে, বাকিপুর কাদের সময়, বাকিপুরের সময় যে ধান বাকিপুরকে বামেদের সময় একটা এরকম রেশন কেলেঙ্কারি হয়েছিল আমরা সকলেই জানি, কিন্তু তার প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে এই সরকার পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর তার বিষয়ে একটা যারা এই দুর্নীতি করেছিল তাদের শাস্তি দেওয়া প্রয়োজন ছিল এবং একটা এক্সটেন্সিভ ইনভেস্টিগেশনের প্রয়োজন ছিল? দেখুন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জির যে ইমেজ তৈরি হয়েছিল সততার প্রতিমূর্তি, মানে আমি বাইপাসের দুই ধার থেকে বা সারা কলকাতাতে ওনার ছবিতে একটা লেখা ছিল এবং উনি যদি চাইতেন এদের সবাইকে ধরতে পারতেন বা ধরে জেলে ঢোকাতে তো পারতেনই। ওনার দলের লোক যখন কমপ্লেন করলেন কল্যাণবাবু আর কি এমপি যিনি এখন, তাতে অনুষ্ঠ হয়েছিলেন উনি। আর এই রেশন দুর্নীতিটা কিন্তু আজ থেকে নয়, বামফ্রন্ট আমলেই চলছে। অবশ্যই আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ, শরীর কিন্তু আমি একটা কথা বলছি যে আগে চিনিটা খুব মহার্ঘ ছিল, বাজারের দাম খুব বেশি ছিল, চাল টালগুলো খাওয়া যেত না বা গম তুলতো না, খুব গরিব লোক ছাড়া সাধারণ বাড়িতে চিনিটা নিয়ে আসতাম, ওরা ওটা বেঁচে দিত। এটা একদম প্র্যাকটিক্যাল, মানে আমার নিজের জীবনের ঘটনা কথা বলছি আমি। কিন্তু তারপরে এটা একটা ব্যবসা হয়ে দাঁড়ালো যে আমরা রেশন দোকানে সস্তা চালটা নিয়ে বাইরে বিক্রি করবো বা যাই যা করি করি। দেখুন এফসিআইয়ের অর্ডারটা কে দিয়েছে,
এফসিআই তো আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে নয়। এই যে আটা ভেঙে যেটা বলছে ও মৃত্যুঞ্জয়, সেই জায়গাটা তো কেন্দ্রীয় সরকারের, এটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে এসেছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্ডার নেওয়া হয়েছে, অর্ডার নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, অর্ডার নেওয়া রাজ্য সরকার প্রস্তাব পাস, সেটা বামেদের জমানায় এটা হয়েছে। বামেদের সময় এফসিআই এর থেকে আরম্ভ হয়েছিল, এফসিআই টা তো রাজ্য সরকারের নয়, সেটা ডেফিনেটলি নয়, কিন্তু জিনিসটা তার নয়, জিনিস যতাংশ তো গভর্নমেন্ট সেটা অসংদার বক্তব্যটা শুনেনি। আমি একটাই কথা বলছি যে দুর্নীতি নিয়ে প্রশ্রয় পেয়েছে বলে তারা কিন্তু এই দুর্নীতির করে এগিয়ে যেতে পেরেছে। আর যদি দুর্নীতি প্রশ্রয় না পেত তাহলে কিন্তু এত দূর অবধি হতো না, বা তৃণমূল সরকারকে অভিজ্ঞতা হতো না। সরকারের কাছে এসেও যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতিতে প্রশ্রয় পেয়েছেন। দীপঙ্কর সরকারের কাছে আসবো, এই যে দেখুন বিভিন্ন সময় বিভিন্ন লোকের বাড়িতে চলে যাওয়া হচ্ছে, সুজয় ভদ্রর নাম করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে, হাইকোর্ট শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো যে একজনের কথার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই বাকিবুরের কথার ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হলো, এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এখনো কি মানে শুধুমাত্র প্রভাবশালী ছাড়া আর কোনো তথ্য পেশ করতে পেরেছে আমরা তো জানি না। বাকিবুরের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো, আমি বলেছিলাম যে কটা কথা বলে সেগুলো আগে শোনেন, বাকিবুরের বাড়ির যত অনুষ্ঠান বড় অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক নিমন্ত্রিত থাকতেন এবং তিনি দীর্ঘ সময় ধরে বসে থাকতেন। এ ব্যাপারে আপনি যে বলছি যে এই যে বাকিপুরের বাড়ি অনুষ্ঠান সেটা শুধু নয়, দ্বিতীয় কথা বাকিপুর মন্ত্রীর কনভয়ে গাড়ি নিয়ে যায় কি করে? আমি মনির চৌধুরী আর নীরব মোদী কি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়িতে গেছে? রাজীব গান্ধী কনভয়ে গেছে না রাহুল গান্ধীর কনভয়ে গেছে? যা সাহস পায় কি করে যায়, কি করে যায় বলুন না, আপনি বলুন না, আপনি কনভয়ের ভিডিও আছে? একদম ভিডিও আছে, আচ্ছা দেখা ভিডিও আছে শুনুন। তৃতীয় বলছি কিভাবে খাদ্য দপ্তরে, খাদ্য দপ্তরে আমাদের কথা নয়, খাদ্য দপ্তরের আধিকারিকরা যাদের কাছে মিডিয়ার সামনে এসেছে, ইভেন মনা যার নাম, সে নিজেও বলেছে যে বাকিপুরের খাদ্য দপ্তরের যে কোনো অফিসে অবাধ যাতায়াত ছিল এবং সেটা আজ থেকে নয়, বামপন্থী মার্কেটে। আমি আমি একটা কথা বললি, এবার আমি বলছি দাদা আপনি আপনারা বলতে দি, আপনি প্রশ্ন করলেন যে বাকিপুরে কেন ধরবে, সেই বাকিপুরের কোম্পানিতে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি পরিবারের লোকের নাম থাকে তাহলে জিজ্ঞেস করবে না? কেন জিজ্ঞেস করবে না? সুদীপ্ত সেন কিন্তু আপনার আমার বলেছে যে আমার অধিকারী আর শুভেন্দু অধিকারী আছে, ও কে বলে দিয়েছে বলে ওই মানে শুভেন্দু অধিকারী ধরা পড়বে পড়ো ভ্যাকেন্সি কিভাবে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী আছে জেনে আমাকে বলে দোকানে হবে তার উত্তাপ কমাতে একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো বিজেপির মুখপাত্রর কাছে, কারণ স্টুডিও যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই উত্তাপ খানিকটা কমাতেই আমাদের মাঝখানে বিজ্ঞাপনী বিরতি নিতে হয়েছিল। আমি আসবো দীপঙ্কর সরকারের কাছে। এই যে বারংবার বলা হচ্ছে যে অভিযোগহীনভাবে কারোর একজনের কথাতেই গ্রেপ্তার হয়ে যাচ্ছে, আপনি যে তথ্যগুলো বলছেন কারোর সঙ্গে ঘনিষ্ঠতা থাকতে পারে, তিনি একজনের কনভয়ে ঢুকে পড়তে পারেন, কিন্তু তার সঙ্গে এই যে আপনি বলছেন ডিরেক্টর, তার কোম্পানির লোক ডিরেক্টর, তো এইগুলোকে তো একটা ওই যাকে বলে ঠোস সবুত সেটা তো পেশ করতে হবে না? কি করে বলছেন? ঠিকই তো, তার মানে কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে 10 কোটি টাকা চলে এলো সেটা কোনো সবুত নয়? দ্বিতীয় কথা, আপনি বলেন ডিরেক্টর যে কেউ হতে পারে, হতে পারে মন্ত্রীর বাড়ির লোকরা বা কিবুরের সাথে ডিরেক্টর কোম্পানি করেছে, বাংলার লোক যদি মনে করে এটা স্বাভাবিক ব্যাপার, আপনারাও যদি মনে করেন তাহলে আমাদের দেখতে হবে, বাংলার মানুষ বিচার করবে, এই পশ্চিম ভারতবর্ষের মানুষ বিচার করবে ঠিক করছে। কিন্তু যে বিষয়টা যে টাকা কি স্বাভাবিক চলে আসতে পারে, তাহলে কী করে এলো, তাহলে কী করে এগুলো সত্যি সত্যি সমস্ত কিছুই স্বাভাবিক বিষয়, আপনাদের যদি মনে হয় স্বাভাবিক বিষয়, আমরা মনে করি স্বাভাবিক বিষয় নয়, কেন এর মধ্যে কিন্তু একটা আছে, আর সেটাই সেটা ছিল বলেই আমি পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সিআইডি তো 2016 সালে বাকিপুরের নামে থানায় এফআইআর করেছে। এক্স্যাক্টলি,
করেছিল, কিন্তু ১৬ সালের তদন্ত যদি হতো তাহলে সিবিআই কেন লাগতো? ইডি আসার কোনো দরকার নেই। ১৬ সাল থেকে যে তদন্ত হতো বাকিবুরের যে সম্পত্তি বৃদ্ধি বা বাকিবুরের যে দুর্নীতি সেটা ধরা হলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের হতে এই অবস্থা সৃষ্টি হতো না। কারণটা হচ্ছে গিয়ে একটু স্বাভাবিক বিষয় যে এর সাথে কোনো না কোনো একটা চক্রান্ত বিষয় জড়িত আছে, এবং এরা যে ভারতবর্ষকে বাংলাকে দুর্নীতির বুকে ঠেলে দিয়েছে তার একটা বড় ফল হয়েছে। যে ঠিক বলেছে যে উনি বলছেন যে চক্রান্ত বিভিন্ন লাস্ট লাইন যেটা বললেন চক্রান্ত জড়িত আছে, আমরাও প্রথম থেকে বলছি যে চক্রান্ত নিশ্চিতভাবে আছে। ভারতবর্ষে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আঘাতটা বেশি হচ্ছে, কারণ যাদের আপকিবার দোষোপারের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তো বাধা পেয়েছে। তৃণমূল সবচেয়ে বড় ধাক্কাটা প্রথম দিয়েছে কর্ণাটকে, আমরা হেরে গেছি কর্ণাটকে, আমাদের দিকে হচ্ছে আজকে আপের তোমাদের বিরুদ্ধে, তোমরা বলছি আপের বিরুদ্ধে হচ্ছে, সমস্ত সমাজবাদী পার্টির বিরুদ্ধে হচ্ছে, যেখানে যেখানে কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছে, যেখানে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এবং যারা যারা বিজেপির কাছে মাথা নত করছে, সবাই তার শুভেন্দু অধিকারী নয় যে বিজেপি বলে দেবে যে সারদা নারদা নিয়ে আসবে এবং নিজেকে বাঁচানোর জন্য নিজে দুর্নীতি করেছে বলে এবং সেই দুর্নীতিকে বাঁচানোর জন্য চলে যাবে, দিদিমণি বলে ভেসে গেছে চলে যাবে, এটা তো সবাই নয়, এই আঘাতগুলো হবে। আমি একটা কথা বলি, আরটিআই অ্যাক্টিভিস্ট বিশ্বনাথ গোস্বামী তিনি কিছু প্রশ্ন রেখেছিলেন এবং সিএজির পক্ষ থেকে জানানো হয়েছে no data dump or relevant documents information has been received since request for audit was made to the secretary of food and supplies department letter number diye diyechen ebong tar pore principal secretary keo janano hoychilo ei bishoye kintu ei bishoye kono totthyo dewa hoyni dekhun egulo sarkari bishoye sarkar kibhabe totthyo rekheche ebong department er bishoye department nischit bhabe bolbe সারা ভারতবর্ষে আপনি যে বলছেন এই প্রশ্নটা আপনি ভারতীয় জনতা পার্টিকে করুন যে পিএম কেয়ার ফান্ডের নামে কোটি কোটি টাকা ভারতবর্ষের কোভিড পিরিয়ডে তোলা হলো এবং সেইখান থেকে বলা হচ্ছে আমরা আরটিআইকে তো রিপ্লাই দিয়েছে, ওখানে রিপ্লাই অবধি দেব না, আমরা দেবো না পিএম কেয়ার ফান্ডের হিসেব, এই গায়ের জোরটা তো ক্যাগের রিপোর্ট, আপনি তো আপনার এখানে শো করে গেছি ক্যাগের রিপোর্ট অবশ্যই, কিভাবে মানে হাইওয়েতে দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন, এক কিলোমিটার রাস্তার জন্য ঠিক, এইখানেই তো তৃণমূল কংগ্রেস এইখানেই একটা বলার জায়গা ছিল যে আমাদের রাজ্যে কিন্তু বিজেপির বিরুদ্ধে যেরকম ভাবে অভিযোগ তোলা হয় আমাদের রাজ্যে সেই অভিযোগ তোলার সুযোগ আমরা বিরোধীদের দিই না, না আমরা দিই না তো আজও দিই না, কিন্তু তাহলে বাকিপুরের নাম চার্জশিটে থাকে না কেন? না না একের পর এক জেলে, আচ্ছা মুনসঞ্জয় না এমএলএ এর একের পর জেলে, সেই জন্য আধিক করে একের পর এক জেলে, জেলে মানে এদের প্রমাণ হয় না, যারা যারা অবিচ্ছা জেলে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বাধ্য হয়েছে, অমিত টাকা পেলেও প্রমাণ হয় না অঙ্কুশ, তোমার বাড়িতে গিয়ে দু কোটি টাকা বেরোবে, পার্থ চট্ট এখন অবিচ্ছার অবিচ্ছা জেলে ছিল, তোমার ফর ইওর কাইন্ড ইনফরমেশন অবিচ্ছা জেলে ছিল, আরে সুপ্রিম কোর্ট তো টুজি স্পেকট্রামে বলেছে যে হয়নি, তার আগে তো টুজি স্পেকট্রাম নিয়ে লামালামি করেছো তোমরা, আমি তো বললাম যে অমিত শাহ কেন নিয়ে লামালামি করেছো, দিলাম ভাই তোমরা কল স্ক্যাম নিয়ে মনে, তোমরা মনমোহন সিং কে কলকে বললেন তাই বলনি, তোমরা মনমোহন সিং কে কলকে বললেন বলনি, তোমরা যে একের পর এক জায়গায় এত বড় চুরি আর মন্ত্রিসভার বৈঠক মধ্যে জেলখানে আলিপুরে বসে সিপিএম কংগ্রেস একসাথে মানে বামফ্রন্টটা একসাথে বসে আছে কংগ্রেস, এই রাজীব গান্ধীর নাকটাকে বোফোর্স কামান করে গলি গলি মে সো রায় রাজীব গান্ধী চোর এক সময় সিপিএম কি প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে রাজীব গান্ধী চোর কিনা, তাই কেউ জেলে চলে গেল বা কাউকে আজকে আপনি অভিযোগ করলেন বললেই অভিযোগ মানে সে দোষ সাব্যস্ত এখন বলতে হয় না এবং সেটাই বিষয় কিন্তু যে তার বেয়াদবি খারাপ করা হচ্ছে, একটা পারসেপশন তৈরি হচ্ছে কিন্তু এটা কিছু না কিছু বটে, আমি আসবো অশোক সরকারের কাছে, এই পারসেপশন রিপোর্টটা আমরা বললাম আমরা মাসি আদানি তো ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে বলে আপনাদের ধারণা? আরেকবার বলবেন, বিজেপির লক্ষ্য তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপির লক্ষ্য তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল, এই পারসেপশনটা এই ধারণাটা তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এবং প্রমাণ করুক বা না করুক বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীকে আমরা দেখেছি তারা হেনস্থা করেছে কিন্তু আলটিমেটলি তাদের দোষী সাব্যস্ত করতে পারেনি, নট ইভেন পার্থ চট্টোপাধ্যায় টিল ডেট, তারপরে এই যে অভিযোগটা, এই অভিযোগটা সম্পর্কে আপনাদের কি অভিমত? দেখুন বিজেপি এটা যে কোনো বিরোধী দলকে সারা ভারতবর্ষ জুড়ে এই এই একটাই প্রচার চালিয়ে যাচ্ছে, ওরা চোর, ওরা এই করেছে, ওরা সেই করেছে, এই বলে চালিয়ে যাচ্ছে। মনীষ সিসোদিয়া জেলে আছে, আজ আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জয়ন আছেন, সঞ্জয় সিং আছেন, হ্যাঁ তারপরে অরবিন্দ কেজরিওয়ালকে আজকে ডেকেছিল ইডি, গতকাল ডেকেছিল, গতকাল যায়নি সে,
কিন্তু জিনিসটা তা না, জিনিসটা হলো গিয়ে পারসেপশনটা তৈরি করার চেষ্টা করছে যে যাতে আমরা তো আমাদের তো ক্ষমতা নেই, আমাদের ওয়ার্ড লেভেলেও কর্মী নেই। আপনি একটু অদিত চৌধুরীকে ব্যাপারটা বোঝান, আমি কথা আমায় বলতে দিন, আমি কাকে বোঝাবো, আমার ক্ষমতা কতটুকু সেটা জানেন না আপনি, আপনি কি দিদিকে বলতে পারবেন? চৌধুরী এই যে বোঝাচ্ছেন না, শুনে 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 মৃত্যুঞ্জয় একটু শুনে দেখুন, এই যে প্রত্যেক কটা কথায় আজকে যেটা করছে দেশের মধ্যে, কিন্তু যেরমভাবে এই ইডি সিবিআই দিয়ে রাজনীতি হচ্ছে এটা কিন্তু আগে দেখিনি আমরা। এত মানে বিরোধী দল বা যে দল সবচেয়ে মুখর হচ্ছে তাকেই জেলে ঢোকাও, এনি হাউ একটা, তারপরে চলুন না ছ বছর কেস করে, আর তারপরে কোর্ট, কোর্টের তো ভাষা শুনে আর জজেদের ভাষা শুনে তো আমার নিজের মানে হাসি পাচ্ছে। আমি কোর্টের অনেক নেতা নেত্র অনেক জজকে দেখেছি, আজ থেকে নয় 40-50 বছর আগে থেকে, তুই এ কি ভাষা, এটা কোর্টের জজের ভাষা হতে পারে এটা? এটা আমি আর জজেদের তো অসভ্য অভদ্র বলা যায় না, তাই বললাম না। আসবো আরএসপির মুখপাত্রের কাছে। আদিত্য, যেটা আপনার কাছেও আমার একই প্রশ্ন, এই যে পারসেপশনটা কি আদৌ তৈরি হচ্ছে জনমানসে, এই ধারণাটা যেটা বিজেপি তৈরি করতে চাইছে বলে তৃণমূলের অভিযোগ? অঙ্কুরদা, আমি একটু কয়েকটা প্রশ্ন আমাদের বিরুদ্ধে উঠেছিল, আমি সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনার প্রশ্নটা আমি উত্তর দেবো। বিষয়টা হচ্ছে রেশন দুর্নীতি বামেদের সময় থেকে এই অভিযোগ বামেদের বিরুদ্ধে করা হচ্ছে। আমরা বলছি আমরা বামফ্রন্ট সরকার যখন ছিলাম সবটা ঠিকঠাকভাবে চলেছে, এই দাবি আমরা কখনো করছি না, সবটা ঠিকঠাকভাবে চলেনি। যদি দুর্নীতি হয়ে থাকে কত আগে ঘটনা ঘটেছিল মরিচঝাঁপির, সেই মরিচঝাঁপি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওই বর্ধমানের যে ঘটনা সেটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার আজকে পর্যন্ত রিপোর্ট হয়নি। সাইবাড়ি আজকে পর্যন্ত কোনো রিপোর্ট বেরোয়নি। কেন এই খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে কোনো তদন্ত কমিটি করা হলো না? তাহলে মৃত্যুঞ্জয় দাকে নিজের সরকারের বিরুদ্ধেই অনাস্থা প্রকাশ করছেন, অভিযোগ আনছেন, এক। দুই হচ্ছে, যদি ঘটনা ঘটে থাকে বামেদের সময়ে, তার মানে কি আপনারাও ওই জুতোই পাগল হবেন? আপনারাও কি ওই একই দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন? আপনাদের তো দুর্নীতি থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে এই ঘটনা যে ঘটনা ঘটেছে তার আমি শুনে নিন উত্তর পেয়ে যাবো। এখন আরেকটা প্রশ্ন এখানে উঠেছে যে হচ্ছে কেন বালুবাবুকে ধরা হয়েছে? আজকে বালুবাবুকে কি এমনি এমনি ধরা হলো নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের যে বয়ান তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। একদম এবার আপনার এই যে বলছে বিজেপি যে প্রশ্নটা আপনি করলেন, আমি বলছি ইডি সিবিআই তারা ধরছেন ঠিক আছে, কেসটা শেষ করছেন না কেন? পার্থবাবু কেন শেষ করছেন না? কেন একজন জেলে থাকবেন? পার্থবাবু যদি দোষের না হয়ে থাকেন একজন কেন জেলে থাকবেন? আমরা এই আলোচনায় থাকি, শেষ করুন কেস। সকলের বক্তব্য শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা চলছিল সেখানে বারংবার একটা প্রশ্ন করা হয়েছে যে এই যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ, যে শুধুমাত্র অভিযোগই রয়েছে, তাতে বিভিন্ন লোককে ধরা হয়েছিল, আমরা দেখেছিলাম তাদের, যেমন ধরুন কয়লা পাচারের ক্ষেত্রে নাম উঠেছিল বিনয় মিশ্র, তারপরে বিকাশ মিশ্র, বিনয়কে ধরতে পারেনি কিন্তু বিকাশের জামিন হয়ে গেছে, অনুপ মাঝি তার মানে রক্ষা কবচ পেয়ে গেছেন, গরু পাচারে এনামুল হক রক্ষা কবচ পেয়ে গেছেন, অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারি রক্ষা কবচ পেয়ে গেছেন, জামিন পেয়ে গেছেন। এই যে তাহলে এদের চুনোপুটি, মানে যদি মন্ত্রী বা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ধরি তাহলে এরা তো চুনোপুটি, তাদের সেই সকল সেই ঘনিষ্ঠরা, তাদেরকেই ধরে রাখতে পারছে না, এদেরকে কি করে রাখবে? শুধুমাত্র প্রভাবশালী তকমা দেখে আটকে রাখছে। অঙ্কুরবাবু, আমি আপনার সাথে এক্ষেত্রে সবার সাথে একমত যে সিবি ইডিআই ইডি যে কাজটা করছে দ্রুত করতে পারছে না। আমরা মনে করি আরও দ্রুত হওয়া উচিত, এবং এই এত ধীরগতিতে কেন হবে? কেন যদি আপনার কাছে তথ্য থাকে যাদের এরা টাকা দিয়েছে, এদের সাথে লেনদেন হয়েছে, এত দেরি কেন? আমরা বারবার বিজেপির তরফ থেকে রাজ্য আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলের নেতা থেকে শুরু করে আমরা প্রতি মুহূর্তে বলছি যে ইডি সিবিআইকে আরও দ্রুত সমস্যার সমাধান করা উচিত। তাহলে প্রথম বিষয়, ইডি সিবিআই অত্যন্ত মন্থর গতিতে কাজ করছে এবং তারা সঠিকভাবে কাজ করতে পারছে না বলে মেনে নিচ্ছে। সঠিকভাবে কাজের জায়গায় আমি যাচ্ছি না, মন্থর গতিতে কাজ করতে সঠিকভাবে করছে কিনা এবার সঠিকভাবে এটা ধরিয়ে দিই, আপনাকে সঠিকভাবে এটা ধরিয়ে দিই। এই যখন নিয়োগ দুর্নীতির তদন্ত চলছিল তখন একজনের এরকমই একজনের বাড়িতে গিয়ে দিলীপ ঘোষ সম্পর্কেও কিছু অভিযোগ উঠেছিল, কিন্তু এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে কি একবারও ডাকা হলো না? দিলীপ ঘোষকে ডাকা, দিলীপ ঘোষ তো বলেছে তার ইডি দেখুন দলিল পেয়েছে, দলিল তাকে তুলতে দিয়েছিল, সে একজন উকিল আপনার বাড়িতে
যে কথা বলছিলাম বালুবাবুর নাম কেন ডাকবে একটা বিষয় আপনাকে বলে দিই, একটা মেরুন ডায়েরি পাওয়া গেছে এনামুলের, তথ্য পার্ট বাই পার্টে আসুন না, এনামুলের ডায়েরি পাওয়া গেছে, এনামুলের সেই ডায়েরির সাথে সাথে তার ফাইল পাওয়া গেছে, ডায়েরিতে লেখা আছে, ওটা তো লেখা আছে, ডায়েরিতে লেখা আছে বালুবাবু নেতার মতো দেখতে একজনকে দেখতে পাওয়া গেছিল, একটা ছবি যেটা বালুবাবু বলে কোনটা একটা বিরোধী দলের মতো দেখতে একজনকে ছবি পাওয়া গেছিল মনে নেই, বিজেপি ডিলিট করে দিয়েছিল, কোথায় বিরোধী দলের নেতা পাওয়া গেল দেখা গেছে, আমি স্বীকার করছি ১০০ কোটি টাকা দিয়ে এখনো তো বলছি, এবং যে যারা টাকা নিয়েছিল আমি বলি কাকলি গর্দিস্তার তিনি নিজে বারবার বলেছে, আমি বিরোধী দলের সাংসদ থেকে তিনিও বলেছে নির্বাচনে আমি টাকা নিয়েছি খরচ করেছি, শুভেন্দু অধিকারী তার নির্বাচনী খরচে দেখিয়ে দিয়েছে, বলুন আপনি আরেকবার। আমি বলছি এই যে বলছেন যে এই নির্বাচনী খরচ হিসেবে দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধে শুভেন্দু আর কোন দোষ নেই, আমি ঘুষ নিয়ে নির্বাচনে খরচ করলাম, বিজেপি দাঁড়িয়ে জিততে পারেনি এমন লোকের সংখ্যা আপনাদের ক্যাডারের চেয়ে বেশি, নির্বাচন পরিচালনা করার জন্য মানে কি মনে হচ্ছে যে নারদ কাণ্ড থেকে বিজেপি তৃণমূল দুর্নীতি করেনি আপনি বাকিদের বক্তব্য শোনেন, ধৈর্য রাখুন। বলছি যে যারা ভিডিওটা দেখেছিল, এই যে বলছে নির্বাচনের কাজের জন্য খরচের জন্য নিয়েছেন, যারা ভিডিওটা দেখেছিল তারা কি নির্বাচনের আইনগুলো জানেন না? বিজেপির পার্টি অফিসে দেখে যারা সাংবাদিক সম্মেলন করে ভিডিওটা প্রকাশ করেছিল তারা কি সেই সময় নির্বাচনী বিধি নীতিগুলো জানতেন না? আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় কথা, দাঁড়ান, কাকলি ঘোষ দস্তিদার নিয়ে বলেছেন সৌগত রায় দেখেছেন, একই মুশকিল মাঝখান থেকে। আমি বলছি যাদের ক্ষেত্রে, আমরা প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যে এথিক্স কমিটি বলছেন, সিবিআই কি বলছেন, এথিক্স কমিটির মিটিং হয়নি বলে ডাকতে পারছেন, আমরা বলছি তো ডাকুন। আমাদের ববি আগিনকে ডেকেছেন, মদন মিত্রকে ডেকেছেন, তাদের অ্যারেস্ট করিয়েছেন, ও বললেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী, না শুভেন্দু অধিকারী নয়, আরেকজনও আছে শঙ্কুদেব পাণ্ডা বলছি, আপনি ভুললে বলছি না। দেখুন সারা ভারতবর্ষে শুধু শুভেন্দু অধিকারী আর শঙ্কুদেব পাণ্ডাটা দৃষ্টান্ত নয়, সারা ভারতবর্ষে অজিত পাওয়ার থেকে আজকে একের পর হেমন্ত বিশ্ব শর্মা, তারপরে নারায়ণ নানে, রেড্ডি ব্রাদার্স, এরকম অসংখ্য উদাহরণ। আপনি যার বিরুদ্ধে যাদের শিরদাঁড়া দুর্বল তাদের, বা যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি থেকে বাঁচতে যখনই এইগুলো চাপাচাপি হয়েছে তখনই তারা বিজেপির কোলে গিয়ে বসে পড়েছে, ওয়াশিং মেশিনে গেছেন। আমার উনি কয়েকটা কথা বললেন, আপনি যখন আপনার এইবার ফিরে আসার পরে বলছিলেন কয়লা স্ক্যাম নিয়ে কি হলো, দেখুন কোল কেলেঙ্কারিতে আপনি বললেন ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রীকে প্রহ্লাদ যোশী,
তিনি আসানসোলে এসে সবচেয়ে বড় কোল মাফিয়া যাকে ভারতীয় জনতা পার্টি বলতো জয়দেব খান, আপনারা নিশ্চিত জানবেন সেই জয়দেব খানকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়েছিল প্রহ্লাদ যোশী। আপনারা যদি দেখেন উনি বললেন যে প্রসন্ন, আচ্ছা যেই কোল মাফিয়া মারা গেল বর্ধমান হাইওয়ে ন্যাশনাল রাজু ঝা, রাজু ঝা তার সাথে বিজেপির একাধিক নেতা এবং তার হোটেলে, তার নিজস্ব হোটেলে প্রহ্লাদ যোশী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, আর কোনো হোটেল পায়নি আসানসোলে। তো বিজেপি দুর্নীতির সাথে যুক্ত সবাই জানে। আজকে বললেন প্রসন্ন রায়, আমি নামটা বলে দিচ্ছি, আপনি বললেন যে ওই যে এজেন্ট প্রসন্ন রায় যে অ্যারেস্ট হয়েছিল তার বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে। দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে কি বললেন, উনি বলে দিলেন মানে সিবিআই মেনে নেবেন, উনি বললেন যে আমার বাড়িতে সিএসসির কালেক্ট মানে মিটার কানেকশন নেওয়ার জন্য ইলেকট্রিসিটির তার জন্য দলিল দিয়েছিলেন। আমরা যারা রেগুলার ছোটোবেলার থেকে গ্রাসরুটের রাজনীতিটা করি, এইসব মিটার এনে দেওয়ার কাজগুলো সাধারণ মানুষের করে দিয়েছি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মিটার আনার জন্য কোনোদিনও বাড়ির দলিল দিতে হয় না। মিটার আনার জন্য যে কাজগুলো করতে হয় তার জন্য আপনার বাড়ির যদি কারো মিটারের ইলেকট্রিসিটি বিল থাকে, আপনার যদি কোনো ভাড়ার যদি হন ভাড়াটে হন ভাড়ার বিল লাগে বা ট্যাক্সের বিল, ট্যাক্সের বিল না, ট্যাক্সের বিলকে তো ডাকে না, ডাকবে না তো, এবং এটাই তো বলছি একবারও ডাকে না, ট্যাক্সের বিল দিলে না দলিল দিচ্ছেন। দিলীপ ঘোষ এই বক্তব্য তো মিডিয়াতে বলেছে, হ্যাঁ তিনি তো সরকারি তদন্তকারী সংস্থাকে গিয়ে বলেন, সরকারি তদন্তকারী সংস্থা তো ডাকবে না, যারা অজিত পাওয়ারকে বলে চাকরি বিজি চাকরি বিজি, এবং এক যাকে বড় মুখ্যমন্ত্রী করেছি দিলীপ ঘোষ তো মিডিয়াতে বলেছে সরকারি তদন্তকারী সংস্থা, আপনি আপনার কাজ করুন অংশুবাবু, কালকে গিয়ে হাইকোর্টে একটা পিআইএল করুন যে দিলীপ ঘোষকে কেন ডাকা হয়, এইটার জন্য আমাদের পিআইএল করতে হবে, আপনারা মিডিয়া ঠিক করে দেবে, মিডিয়া ট্রায়ালে ঠিক করে দেবে, সুভেন্দু অধিকারী ঠিক করে দেবে, এটা চোর চিটিং বা সুভেন্দু অধিকারী ঠিক করে দেবে, এই যে আপনারা চোর চিটিং বা সুভেন্দু অধিকারী ঠিক করে দেবে, কোন কোন আছে মুখে গু মানে গালটা আমরা চোর সরকার বলছি বারবার ধরে থাকি না, তাহলে ওরে না বের করতে হবে না, জেলে পাঠালে সেই করে বের করে একটা চোর সুভেন্দু অধিকারী চোর করে ঠিক করে দিচ্ছে, ভাই তুমি মৃত্যু জয় যারা মৃত্যুর মুখে রয়েছে তাদেরকে বের করে আগে জয় করার চেষ্টা করো ভাই, বাংলার মানুষ দিচ্ছে, বাংলার মানুষ বাংলার মানুষ বুঝে নিচ্ছে, বাংলার মানুষ কি বলছে, আমরা শুনবো বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 2021 বিধানসভা নির্বাচনেও একই রকম ভাবে আমরা দেখেছিলাম বিরোধী বিজেপির পক্ষ থেকে একের পর এক অভিযোগ করা হয়েছিল শাসক দলের দিকে, দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল একের পর এক নেতা নেত্রীর দিকে, এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনেক নেতা মন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু জনতা, সেটা যে কোনো কারণেই হোক, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে তাদের দাঁড়িপাল্লাটা ভারী করেননি, আমরা সেটা দেখতে পেয়েছি। এবারেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা মন্ত্রীর দিকে অভিযোগের আঙুল উঠছে, কিন্তু 2021 থেকে 2023 এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত কেউই হননি। এরপরেও কি দীপঙ্কর বাবু, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, মনে করেন যে জনতা আপনাদের উপর আস্থা রাখবেন? দেখুন, জনতা আস্থা রাখবেন কিনা সেটা সামনেই বোঝা যাবে, জনতার কাছে যখন যাওয়া হবে। আমরা আস্থা আমাদের রাখেনি বলেই আমরা 3 থেকে 73 হয়েছি, 77 হয়েছিলাম, কম বেশি তো নির্বাচনে আসা আমরা 200 আশা করেছিলাম, যা আশা করব সবসময় যে সেটা হবে এটা তো হয় না, আপনি পরীক্ষা দিয়েছিলেন 100-100 লেটার পাওয়ার চেষ্টা করেছি এই মুহূর্তে বিধায়কসভা। এবার আমার কথা হচ্ছে বিধায়কসভা, আপনার কথাও তো আমি শিখি, যেদিন জ্যোতিপ্রিয় আমি গ্রেপ্তার হয়েছেন সেদিন হরকালী প্রতিহার যোগ দিয়েছেন, একদম হরকালী বরাবর বিজেপিতে ছিলেন, একদম হরকালী প্রতিহার যোগ দিয়েছেন, কালকে একটা মিটিং করে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের পতাকা নিক এবং বলুক আমি তৃণমূলে যোগদান করেছি, কারোর কাছে গেল একটা গলায় উত্তরীয় পড়লো বলে তিনি, কারণ এটা বিধানসভায় যাবে আবার বিজেপি চেয়ারে বসবে, কোথায় জয়দেব করেছে। আপনি যে প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তরটা যে সত্যি সত্যিই তো, যে বাংলার মানুষ এটাকে মেনে নেবে কি না, আমরাও তো তাই বলতে চাই, বারবার বলছি সিবি সিবিআই ইডি দ্রুত কাজ করুক, এক সপ্তাহের মধ্যে, এ মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই শেষ করুক, যদি তারা দোষী না হয় তারা বেরিয়ে আসুক,
প্রমাণ হোক তারা দেশই নয় তারা প্রমাণ হোক তারা বেশি আছে তারা মাথা উঁচু করে বাঁচুক সমাজে আচ্ছা ব্যক্তি হিসেবে তো আমাদের ইডি সিবিআই নির্ভরতা এবং আদালত নির্ভর একটা দলে পরিণত হচ্ছে না আমাদের কোন রকম ভাবে ইডি সিবিআই আদালত আমাদের রীতিমত আজকেও জানেন যে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে এই চোর ধরো জেল ভরো কর্মসূচিতে প্রতিটা ব্লকে আজকে সভা সমিতি হয়েছে আজকে কতদিন মধ্যে কত মাস এবার শুনুন গতদিন গতকালও দেখেছেন প্রতিটা দিন হচ্ছে শুধু পূজোর জন্য কয়েকদিন বন্ধ ছিল রাজনীতিতে প্রতিটা মুহূর্তে বিজেপি শক্তিশালী হচ্ছে বলে আজকে এই জায়গায় ভয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি জনগণ রায় দেবে সময় সব বোঝা যাবে তবে এরা যদি চোর না হয় এদের ছেড়ে দিক আর চোর হলে দ্রুত ব্যবস্থা করুক দ্রুত শাস্তি হোক এবং এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক বাংলার সাধারণ মানুষের জিনিস সম্পত্তি টাকা দিয়ে চাল চুরি করার জন্য আমি আসবো আদিত্য জোদ্দারের কাছে আরএসপি বামফ্রন্টের অন্যতম শরিক আজকেও আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক প্রকাশ সীতারাম ইয়েচুরি তিনিও বলছেন যে তথাকথিত সেই পুরনো একটা তত্ত্ব লেসার রিভিল তৃণমূল কংগ্রেস বিজেপি বিগার রিভিল এবং সেই কারণে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেসের সমর্থনটা চাই এবং ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে হেনস্থা করা হচ্ছে আরএসপি অন্যতম শরিকে বামফ্রন্টের আপনার কি মনে হয় না যে দীর্ঘদিন ধরে শুধুমাত্র নির্বাচনী লড়াইয়ের প্রেক্ষিতে জিততে হবে যে কোনো রকমভাবে সেই কারণে নিজেদের আদর্শ বা দর্শন থেকে বিচ্যুত হয়েছে বামফ্রন্ট এবং সেই সঙ্গে সঙ্গে সর্বহারা শ্রেণীর সঙ্গে যে যোগাযোগ সেই যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বামফ্রন্ট দেখুন লড়াই আন্দোলন সাধারণ মানুষের জন্য যে লড়াই আন্দোলন সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়ত রাস্তায় আছি বিজেপি রাজ্যে বিরোধী রাজনৈতিক দল তাদের থেকেও সাধারণ মানুষের কাছে পৌঁছানো তাদের দাবি দেওয়া নিয়ে রাজ্যের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি যদি কেউ লড়াইয়ে থাকে সেটা বামপন্থীরাই আমি সীতারাম ইয়েচুরি কী বললেন সেই বিষয়টা নিয়ে যদি বলি একটা বিষয় দেখুন আমি বলছি আমরা বলতে চাইছি যে দুর্নীতি যারা করেছে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা অ্যারেস্ট হচ্ছে হোক এটা আমরা চাই এবং তাদের দ্রুত বিচার হোক একদিকে বলছেন যে বিচার হোক আপনারা সিজিও আমি আমি শেষ করতে করবেন শেষ করতে দিই তৃণমূলের সঙ্গে আমি শেষ করতে দিই অঙ্কুর দা শেষ করতে দিই বলছি তাদের অ্যারেস্ট করা হোক তাদের বিচার হোক তৃণমূল কংগ্রেস যুক্ত থাকুক আপ যুক্ত থাকুক যেই যুক্ত থাকুক না কেন তাদের বিচার হোক কিন্তু এখানে প্রশ্নটা কোন জায়গায় এখানে প্রশ্নটা হচ্ছে যারা অন্যায় করে বিজেপিতে চলে গেছে হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী তাদেরকে এখানে কোনো তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই আমি এই প্রসঙ্গক্রমে এই আমাদের বিজেপি যিনি আজকে প্যানেলিস্ট আছেন বন্ধু তিনি বলছিলেন একটু আগে যে নারদা কাণ্ড হচ্ছে একটা চক্রান্ত নারদা কাণ্ড নিয়ে বিজেপি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যেই শুভেন্দু অধিকারী তৃণমূলে চলে গেল বিজেপিতে চলে গেল সেই সোশ্যাল মিডিয়া পোস্টটাকে পুরনো পোস্টটাকে ইয়ে করে দেওয়া হলো আসলে তৃণমূলকে ডিপেন্ড করতে নেমেছে বিজেপি এখানে আমরা বারবার বলছি বিজেপি এবং তৃণমূল যদি ডিপেন্ড করতে নামে তাহলে তার সঙ্গে আপনারা জোটে যাচ্ছেন কেন ইন্ডিয়া মঞ্চে জোট না হলো সেটা তো একটা আমরা আজকে সীতারাম ইয়েচুরি এই কথা বলছেন এটা কি দ্বিচারিতা না আপনি যখন জোট করলেন তৃণমূল ব্যাট করেন কিন্তু শেষ করতে আমি আপনাদের উত্তর পেয়ে যাব উত্তর পেয়ে যাব দ্বিচারিতা না বলছি যে আমরা বারবার বলেছি যে তৃণমূলের সঙ্গে আমরা মিটিংয়ে আছি মিটিংয়ে ছিলাম আমরা বিজেপির যে ফ্যাসিবাদী নীতি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ যে যে হচ্ছে আপনার তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছি এবং রাজ্যভিত্তিক যে জোট সে রাজ্যভিত্তিক মানে কখনো কংগ্রেস তৃণমূলের পক্ষে কখনো বামেদের সঙ্গে হাত ধরছে কোনটা আপনাদের অবস্থান আমাদের অবস্থান ভারতবর্ষের জনগণ যা চাইছে তাই তৃণমূলের পক্ষে তৃণমূলের পক্ষে বা বিপক্ষের কথা নয় ইন্ডিয়া জোটকে জিততে হবে এই ফ্যাসিস্ট এই যে শক্তি তাদেরকে হাঁটাতে হবে এই আমি আমি বলিনি শুনুন যে প্রধানমন্ত্রী এবং আর্ধেক মানে এমপি ফলস এডুকেশন কোয়ালিফিকেশন জমা দিয়ে বিয়ে হয় তাদেরকে আর মানে পার্লামেন্টে না পাঠিয়ে তাদেরকে এবারে এবারে দলের বিরুদ্ধে এতবার দুর্নীতির অভিযোগ আরে না না একটা কথা মানে এখানকার একজন উনি অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন এখানকার প্রেসিডেন্ট ছিলেন আরে গুন্ডা বদমাশ তোলাবাজের মধ্যে কথা বলেছে আজকে আমি আমি আসবো তৃণমূলের কাছে যে দলের ভেতরের থেকে দুর্নীতিগ্রস্তদের তাড়ানো কি উচিত বলে মনে করে তৃণমূল কংগ্রেস দেখুন দুর্নীতি যেখানে আমাদের মনে হয়েছে যেখানে কোনোভাবেই যে বাংলার সাধারণ মানুষের কাছে যে ইমেজটা খারাপ হচ্ছে কোনো নেতার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি
আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমরা কুন্তল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের এই হারে সম্পত্তি বাড়ছে আপনারা, এখন আপনি বারবারই বলছেন ব্যবস্থা নিয়েছি, দল থেকে বের করে দিয়েছি আমরা, হ্যাঁ একদম দল থেকে বের করে দিয়েছি, দল থেকে বহিষ্কার কতদিন পরে, যতদিন আমরা ছ দিনের দিন করেছি, তোমাদের ভাবতে হবে না, তোমরা সেই তোমরা এই ধরনের জিনিস যারা ঘটিয়েছে তারা যদি ভারতীয় জনতা পার্টির কাছে চলে যায় তাদের নিয়ে তাহলে আপনারা পদক্ষেপ করবেন, আমরা আপনারা পদক্ষেপ করবেন না, ডেফিনেটলি যদি কোনো জায়গায় প্রমাণিত হয় কেউ দোষী হয়েছে, কেউ যদি দোষী প্রমাণিত হয়, আরে অনুব্রতর বিরুদ্ধে মালিকের বিরুদ্ধে করছো না কোনো ভাই, ঠিক আছে তোমরা বলি টাকা কালিয়াতে পৌঁছে গেছে, অনেকবার চাকরি বিতরণ হয়ে গেছে, অনুব্রতর একই রকম ভাবে বিজেপি কেও শুনতে হবে যে কেন যে দলের বাংলার মানুষ অজিত পাওয়ারকে চাকরি পিসিং এর কথা বলেছিল, সেই চাকরি পিসিং অজিত পাওয়ার কি করে তাদের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে ঠাঁই পেলেন, সেই অজিত পাওয়ার যাকে চাকরি পিসিং এর কথা বলেছিল, সেই অভিযোগ যেমন বিজেপিকে শুনতে হবে ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসকেও কিছু এই বিষয়ে শুনতে হবে, কিন্তু তার শেষ কোথায় সেই তদন্তে দোষী সাব্যস্ত হচ্ছেন কিনা সেই বিষয়গুলো দেখতে হবে, এবং অবশ্যই আমরা তাকিয়ে থাকবো 6 নভেম্বর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কি নির্দেশ দিচ্ছে আদালত সেদিকে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন অশোক সরকার, আদিত্য জোদ্দার, দীপঙ্কর সরকার এবং মৃত্যুঞ্জয় পাল, আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।